প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইতিহাস বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম দেবে 2022 সালে, তাদের জন্য এই ভিডিওটি। বন্ধুরা, ক্লাস টেনের ইতিহাস বিষয়ের 100% কমন সাজেশান নিয়ে আমি হাজির হয়ে গেছি এই ভিডিওটিতে। এখানে যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি রেখেছি ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম সাজেশান 2022-এর জন্য, সেই প্রশ্নগুলো পড়লেই এখান থেকে এই 100% কমন পেয়ে যাবে। এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন পড়া লাগবে না। তাহলে দেখে নেওয়া যাক আজকের সাজেশন। প্রথম দেখে নাও, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। প্রথমে আমরা দেখব 2 মার্কের জন্য। 1 নম্বর প্রশ্ন, ইতিহাস কি? 2 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, নতুন সামাজিক ইতিহাস কি? 3 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয়গুলি কি? 4 নম্বর প্রশ্ন, অ্যানাল স্কুল কি? 5 নম্বর প্রশ্ন, 2 মার্কের দেখে নাও, নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? 6 নম্বর প্রশ্ন, রণজিৎ গুহ রচিত নিম্ন বর্গের ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো। 7 নম্বর প্রশ্ন, ঢাকায় খাবার কি? 8 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি? এটি কার পরিচালনায় কবে মুক্তি পায়? 9 নম্বর প্রশ্ন, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি? 10, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? 11 নম্বর প্রশ্ন, পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি? পরিবেশ রক্ষার দাবিতে ভারতে শুরু হওয়া 2টি আন্দোলনের নাম উল্লেখ করো। 12, নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি? 13, বঙ্গদর্শন পত্রিকা থেকে সমকালীন ভারতের ইতিহাস রচনায় কী ধরনের তথ্য পাওয়া যায়? প্রথম অধ্যায় থেকে এই কটি 2 মার্কের প্রশ্ন পড়বে। এবার যে 4 মার্কের প্রশ্ন পড়তে হবে প্রথম অধ্যায় থেকে, দেখে নাও, 1, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। অথবা এটা এভাবেও হতে পারে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফির গুরুত্ব কী? একই প্রশ্ন, একই উত্তর হবে। 2 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী? 3, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিকথামূলক রচনা সম্পর্কে আলোচনা করো। 4, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিন চন্দ্র পালের লেখা আত্মজীবনী 70 বছরের গুরুত্ব কী? 5 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি থেকে কী ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়? 6 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতের গুরুত্ব কী? 8 মার্কের যে প্রশ্ন পড়তে হবে, দেখে নাও, 1, আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী? এই উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। 2, ভেরি ইম্পর্ট্যান্ট, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী? বন্ধুরা, আবারও তোমাদের জন্য বলছি যে স্টার চিহ্ন দেওয়াগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2য় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো, 2য় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এখানে 2 মার্কের প্রথম যে প্রশ্নগুলো আমাদের দেখতে হবে, দেখে নাও, 1, বামাবোধিনী পত্রিকার গুরুত্ব কী ছিল? আবারও বলছি, স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। 2, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কয়েকটি সামাজিক উদ্যোগ উল্লেখ করো। 3, প্রাচ্যবাদী নামে কারা পরিচিত ছিলেন? 4, পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত ছিল? 5, কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 6, 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট বা সনদ আইনের শিক্ষা বিষয়ক একটি উল্লেখযোগ্য ধারা উল্লেখ করো। 7, মেকলেমিনিটে কী বলা হয়? 8, উডের ডেসপেস কী? এতে কী বলা হয়? 9, উডের ডেসপেসকে মহাসনদ বা ম্যাগনাকাটা বলা হয় কেন? 10, ডেভিড হেয়ার কে ছিলেন? 11, বাংলায় নারী শিক্ষার প্রসারের উদ্যোগ নিয়েছিল এমন কয়েকটি সংগঠনের নাম। 12, মধুসূদন গুপ্ত কে ছিলেন? 13, নব্যবঙ্গ গোষ্ঠী কারা ছিল? 14, কে কবি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? 15, কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? 16, হাজি মোহাম্মদ মহসিন কে ছিলেন? 17, বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? 18, কেশবচন্দ্র কে ছিলেন? এই
দ্বিতীয় অধ্যায় থেকে 2 মার্কের এই প্রশ্নগুলো পড়তে হবে, 4 মার্কের যে প্রশ্ন পড়তে হবে। এক, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে সমকালীন বাংলা সমাজ চিত্র কিভাবে প্রতিফলিত হয়েছিল। দুই, ভারতের প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের প্রেক্ষাপট উল্লেখ করো। তিন, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল। চার, বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো। 8 মার্কের প্রশ্ন, 8 মার্কের প্রশ্নে 1 নম্বরটি ভেরি ইম্পর্ট্যান্ট, 19 শতকে বাংলায় নবজাগরণ বলতে কী বোঝো, এই নবজাগরণের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। দুই, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়, ডিরোজিয়ের নেতৃত্বে নববঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে দেখে নাও যে প্রশ্নগুলো পড়তে হবে। তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ, এখান থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে। এক, ব্রিটিশ সরকার অরণ্য সনদের ধারায় কী পদক্ষেপ নেয়। দুই, বিদ্রোহ এবং বিপ্লব বলতে কী বোঝো। তিন, কোন বিদ্রোহ চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত। চার, কোল বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল। পাঁচ, মুন্ডা বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল। ছয়, বিরসা মুন্ডা কে ছিলেন। সাত, মুন্ডা বিদ্রোহের ফলাফলগুলি উল্লেখ করো। আট, ভিল বিদ্রোহের কারণ কী। নয়, তিতুমির কে ছিলেন। দশ, সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল। 11-12 সাত বিদ্রোহ কাকে বলে। 12, এলাকা চাষ এবং বে এলাকা চাষ বলতে কী বোঝো। 13, পাবনা বিদ্রোহের কারণ কী ছিল। 4 মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে। এক, কোল বিদ্রোহের বিবরণ দাও। দুই, মুন্ডা বিদ্রোহের কারণগুলি কী কী, এই বিদ্রোহের ফলাফলগুলি কী ছিল। তিন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপ লেখো, ভেরি ইম্পর্ট্যান্ট। চার, বাংলায় ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও অথবা বারাসাত বিদ্রোহ সম্পর্কে কী জানো। একই প্রশ্ন এবং একই উত্তর হবে। 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে। এক, 19 শতকে বাংলায় নীল বিদ্রোহের প্রধান কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। দুই, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। বন্ধুরা, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য অর্থাৎ 10ম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আলোচনা করলাম। বন্ধুরা, এই প্রশ্নগুলো পড়ে রাখতে পারলে এখান থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই